হাই বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে কীভাবে পারফেক্টলি রুটি করতে হয় এবং সেটা কী সুন্দরভাবে ফুলবে, গোল গোল করে কী করে করতে হয় সুন্দরভাবে আমি তোমাদেরকে সেটা দেখাবো, এবং তোমরা দেখলেই বুঝতে পারবে সব রুটিগুলি আমার কীভাবে ফুলছে। চলো, তার জন্য যেগুলো লাগবে আমি সেগুলো জোগাড় করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রথমে আমার লাগবে গরম জল হালকা, সেটা আমি গরম জলটা করে নিয়ে এরকম হালকা হালকা ফুড আসবে যখন তখন তোমার গরম জলটা নামিয়ে গেছি, গরম করলে চলবে না। আমি আটাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম আটা নেবে সেই অনুযায়ী লবণ দেবে, এই লবণের আন্দাজটা আমি আর বলছি না। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে মিক্স করতে থাকবো, একবারে অনেকটা জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মিক্স করতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা ধরো অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করবে, তবে কিনা জিনিসটা ভালোভাবে হবে। তোমাদের এই কারণেই দেখাচ্ছি ভিডিওটা ভালোভাবে স্টেপ টু স্টেপ, কারণ কিনা যারা নতুন রুটি করতে চাও, এটা আমারও প্রথমে হয়েছে যে রুটি কখনো ফোলে না, কখনো ফুলে গিয়ে আবার শক্ত হয়ে যায়, যাতে সেই সব কিছু না হয়, যাতে পারফেক্টলি তোমরা রুটিটা করতে পারো, আমি সেই অনুযায়ী সেইভাবে দেখাচ্ছি। তোমরা হাতটাকে এরকম মুঠো করবে, করার পর রুটিটাকে এইরকমভাবে থেচে থেচে মাখাবে। দেখো আমি কীভাবে মাখাচ্ছি, এইভাবে মাখাতে আমার মনে হচ্ছে আমার আরেকটু সামান্য জল লাগবে, আর একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি, তোমরা স্টেপ টু স্টেপ যদি সেইভাবে করতে থাকো তাহলে দেখবে তোমাদেরও রুটি আমি যেরকমভাবে করে দেখাচ্ছি সেরকম যদি স্টেপ টু স্টেপ করো, তোমাদেরও রুটি সুন্দরভাবে ফুলবে আর দীর্ঘক্ষণ পর্যন্ত নরম থাকবে। আমার রুটির আটার মাখানোটা আমার রুটির জন্য আটা মাখাটা প্রায় হয়ে এসেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ কি আমি যেটাতে মাখাচ্ছি সেটার গায়ে আর একটু আটা লেগে যাচ্ছে না। তো তোমরা এটা আরেকটা টিপস পেলে কি, যে যখন রুটিটা মাখাবে তোমরা, তখন যখন যেটাই মাখাবে সেটার মধ্যে যখন না লাগবে, তখন ভাবে তোমার রুটি আটা মাখানোটা অনেকটাই হয়ে গেছে। তাও তোমাকে আরেকটু মাখাতে হবে, আরেকটু মাখিয়ে নিয়ে তারপর বলছি। আবার আমার আটা মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে মিনিমাম 15-20 মিনিট চাপা দিয়ে রাখবো। এই রেস্টটা আটা রুটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে কিনা তোমার রুটিটা দেখবে তুমি আটা মাখানোর পর সঙ্গে সঙ্গে যতটা করলে যেমন করলে ফুলে যায় কিন্তু তারপরে আবার শক্ত হয়ে যায়, এটা আর হবে না। এটা 15-20 মিনিট তোমাকে রেস্ট দিতে হবে আটাটা। আমি অনেকবার করে দেখেছি এটা, তো তোমরাও দেখো, তোমাদেরও আমি যেরকম বলছি সেরকম স্টেপ অনুযায়ী যদি তোমরা করতে থাকো দেখবে তোমাদের রুটিও সুন্দরভাবে ফুলবে। আমার কথা মিলিয়ে নাও, একবার একবার করে দেখো আমার কথা অনুযায়ী। তোমরা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 15-20 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবার আমি কিছুক্ষণ প্রায় 5-6 মিনিট ধরে আবার আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবো যতক্ষণ না আবার ভালোভাবে মাখানো হয়ে যায়, পুরো ড্রাইনেসটা উপরে যেটা থাকে সেটা যতক্ষণ না চলে যাবে। আমি ভালোভাবে ওটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা যদি সামান্য পরিমাণে প্রচুর ড্রাই হয়ে যায় তখন সামান্য পরিমাণে তোমরা জল দিতে পারো, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিবে। দেখতে থাকো তোমরা। এবার আমি ওখান থেকে লেচিগুলো কেটে নেবো। লেচিগুলো তেমন করে কাটতে হবে যেমন না খুব বেশি রুটিটা মোটাও হয়ে যায়, বাকি যেন না খুব পাতলাও হয়ে যায়, সেরকম অনুযায়ী তোমাদেরকে করতে হবে। না হলে বেশি মোটা হয়ে গেলেও যেমন শক্ত হয়ে যায় রুটি, তেমন বেশি পাতলা হলেও রুটিটা শক্ত হয়ে যাবে, সেই অনুযায়ী তোমাদেরকে লেচিটা কাটতে হবে। লিচি কাটার পর আমি এগুলোটা গোল করে নেবো সব। দেখতে থাকো তোমরা, আমি সবটাকে গোল করে নিলাম।
গোল করে নিচ্ছি, তারপরে মশলা দেওয়া হচ্ছে। সবগুলো আমি গোল করে নিয়েছি, এবার কীভাবে বেলতে হবে সেটা তোমাকে বলছি। তোমরা বাঁ হাতে চাপ দেবে আর ডান হাতে তুমি সাপোজ যেমন ধরে থাকো সেরকম ধরে থাকবে, নিয়ে আস্তে আস্তে ঘোরাবে চারদিকটা, যেন যখন দেখবে চারিদিকটা গোল হয়ে আপনি ঘুরছে তখন ভাববে তোমার রুটিটা পারফেক্টলি হচ্ছে বেলাটা। এরকম করে গোল করে চারিদিক বেলে নেবে, এমন করে বেলতে হবে কি চারদিক যেন সমান হয়, কোনো দিক মোটা কোনো দিক পাতলা হয়ে গেলে সেটা রুটিটা ভালো হবে না। দেখো এরকম করে ঠিক কনসিস্টেন্টটা ভালোভাবে তবে ফুলবে। তোমরা একবারে চাটিতেও সেঁকে নিয়ে করতে পারো, ওইভাবে থেকে আমার মনে হয় সেঁকনিতে করলে বেশি ভালো হয়। এই দেখো এই তিনটে আঙুল দিয়ে এরকম করে রুটিটা ভালো করে সেঁকতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো যখন হালকা হালকা রুটিটা উপর দিকে ফুলে আসবে তখনই তোমাদেরকে নিয়ে তোমরা যখন সেঁকনিতে সেঁকবে সেঁকবে, কিংবা এমনি এইভাবে ফুলানো যায়। দেখো কীভাবে ফুলছে, তোমরা একটা শুকনো কাপড় দিয়ে সুতির দিয়ে এরকম করে আস্তে আস্তে করে এরকম করে ফুলাতে পারো। দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে, সব রুটিগুলোই আমার এরকমভাবে ফুলবে, আমি যেরকমভাবে দেখিয়েছি তোমরা যদি ওইভাবে প্রসেস অনুযায়ী করতে পারো রুটিটা দেখবে সবগুলোই সুন্দর হবে। দেখো কত সুন্দর ফুলছে, আর আমি তোমাদেরকে লাস্টে এটাও দেখাবো কীভাবে রুটি অনেকক্ষণ নরম রাখতে হয়। দেখো আমি রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতের মধ্যে মুড়ো হয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর রুটি অনেকক্ষণ নরম রাখতে রুটিটা এরকম করে ঝেড়ে নেবে, আটটা যেটা থাকে সেটা করার পর এরকম ঝেড়ে নিলে রুটিটা বহুতক্ষণ নরম থাকবে। আর এরকম একটা ভিজে সুতির কাপড় নেবে, নিয়ে রুটির উপরে এরকম করে দিয়ে ঢাকনাটা চাপা দিতে হবে। তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার কথা